हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 10th July 2020 करंट अफेयर्स निये एलाम। आज के सेटे तुम्हारे जो मोट 10 करंट अफेयर्स आछे तार साथे साथे एक्स्ट्रा फैक्टगुलो आमी बोले देव। तुम्हारा वीडियो प्रथम थेके शेष पर्यंत तो देखो, स्किप करो ना, भालो लागले लाइक करो और चैनले नतून हुए थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी आज के करंट अफेयर्स। प्रथम प्रश्न, डॉक्यूमेंट स्कैन करार जोन्नो सेल्फ स्कैन ऐप लॉन्च करलें कौन राज्येर मुख्यमंत्री? सठिक उत्तर हो जाए ऑप्शन सी, पश्चिमबंग। बर्तमान मुख्यमंत्री ममता बंदोपाध्याय, बर्तमान राज्यपाल जगदीप धनखड़। दो नम्बर प्रश्न आमरा देखब, झारखंडेर इंडियन एग्रिकल्चरल रिसार्च इन्स्टिट्यूट IARI এর নাম পরিবর্তন করে কোন প্রখ্যাত ব্যক্তির নামে রাখা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্যামাপ্রসাদ মুখার্জি। অপশন বি, তিনি 1951 সালের 21 অক্টোবর ভারতীয় জনসংঘ দলটি প্রতিষ্ঠা করেছিলেন, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বর্তমান রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্টটি কোন রাজ্যে উদ্বোধন করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। এটার নাম হলো রেওয়া আলট্রা মেগা সোলার পাওয়ার প্ল্যান্ট। এর ক্ষমতা হলো 750 মেগাওয়াট। এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন দেখব, 4 নম্বর প্রশ্ন, ডিজিটাল পেমেন্টের জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়ল ওলা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফোনপে। অপশন বি, ওলা এবং ফোনপের হেডকোয়ার্টার বেঙ্গালুরু। ফোনপের বর্তমান CEO হলেন সমীর নিগম, ওলার বর্তমান CEO হলেন ভবিষ আগরওয়াল। 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, UKIBC গ্রুপের CEO হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয়ন্ত কৃষ্ণ। তিনি প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া মিশন এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC-র CEO হিসেবে কাজ করেছেন। এনার আগে এই পদে ছিলেন রিচার্ড হিল্ড। UKIBC-র পুরো কথা হলো ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, হেডকোয়ার্টার লন্ডন, প্রতিষ্ঠা সাল 1993, প্রতিষ্ঠাতা করণ বিলি মরিয়া আর বরণ বিলি মরিয়া। 6 নম্বর প্রশ্ন দেখব, সামুদ্রিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে কোন দেশের উপকূলরক্ষী বাহিনীর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দোনেশিয়া। ইন্ডিয়ান কোস্টগার্ডের বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন কৃষ্ণস্বামী নটরাজন। হেডকোয়ার্টার নিউ দিল্লি, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া, বর্তমান রাষ্ট্রপতি জোকো উইডোডো। 7 নম্বর প্রশ্ন আমরা দেখব, 10 থেকে 18 বছর বয়সীদের জন্য ভবিষ্য নামে সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিনো পেমেন্ট ব্যাংক। প্রাথমিকভাবে এই অ্যাকাউন্ট চালু করা হবে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশে, হেডকোয়ার্টার মুম্বাই, বর্তমান CEO হলেন ঋষি গুপ্ত। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 8 নম্বর প্রশ্ন, শীঘ্রই জাতীয় উদ্যানের মর্যাদা পেতে চলা দিহিং পাটকাই অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম রাজ্যে অবস্থিত। এটি নিয়ে আসামে মোট 6টি ন্যাশনাল পার্ক হলো। আসামের রাজধানী দিসপুর, বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বর্তমান রাজ্যপাল জগদীশ মুখী। 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব,
গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 34। এই তালিকায় প্রথম স্থানে আছে যুক্তরাজ্য এবং দ্বিতীয় স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখব, 10 নম্বর প্রশ্ন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রাজ্যের 100% পরিবারে এলপিজি গ্যাস সংযোগে ভারতের প্রথম রাজ্য কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশ। যে সমস্ত পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পড়েনি তাদেরকেও এই সুবিধা দিতে হিমাচল গৃহিণী সুবিধা যোজনা লঞ্চ করা হয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শীতকালীন এবং ধর্মশালা গ্রীষ্মকালীন। বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়া। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।